হয়ে পড়েন না, আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না, আল্লাহ ঘুমান না। ইবনে খাতির উল্লেখ করেছেন, সে বলে, তুমি জানো কিছু ইহুদি মুসা আলাইহিসসালামের কাছে এসেছিল আর তারা মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলো, হে মুসা, আল্লাহ কি ঘুমায়? তো মুসা আল্লাহকে জিজ্ঞেস করলো, মুসা বলল, হে আল্লাহ, আপনি কি ঘুমান? তো আল্লাহ মুসাকে বলল, আল্লাহ বলেন, মুসা, আজ রাত তোমাকে সারা রাত দাঁড়ায় থাকতে হবে আর তোমাকে দুইটা গ্লাসের বোতল ধরে রাখতে হবে, আর তুমি ঘুমাতে পারবে না। তো মুসা একজন নবী হিসাবে তাকে যা বলা হলো তা করল। সে দাঁড়ায় থাকলো পুরো রাত দুইটা গ্লাসের বোতল ধরে। রাতের প্রথম অংশে শেষ হতে না হতে তার চোখ ঘুমে ভরে যায় আর রাত শেষ হওয়ার আগেই সে ঘুমায় যায়। সে মাটিতে পড়ে যায় এবং তার হাতে গ্লাস বোতল দুইটা ভেঙে চুরমার হয়ে যায়। তখন ফেরেশতারা মুসার কাছে এসে বলে, তারা মুসাকে বলে, হে মুসা, আল্লাহ যদি অল্প কিছুক্ষণের জন্য ঘুমায় তাহলে সাত আসমান পৃথিবীর মধ্যে ফেটে পড়বে, যেমন তোমার বোতল মাটির মধ্যে ফেটে পড়েছে।